আমরা সবাই জানি। এরপরে যখন কেজিসিও শেষ করে প্রাইমারি স্কুলে যাই অথবা প্রাইমারি স্কুলে প্রথমে ভর্তি হই, তখনও কোনো ডিসিশন নেই নেই না, তখন হচ্ছে খেলাধুলার মধ্যে থাকি। এখনো আমি ছোট, আগে প্রাইমারি স্কুলটা শেষ করি, হাই স্কুলে যাই, তারপরে অনেক কিছু করব। এটা হচ্ছে আমাদের ডিসিশন। আচ্ছা দেখেন, যখন হাই স্কুলটা শেষ হয়ে যায় তখন আবার বলে এই মাত্র হাই স্কুলে উঠলো, আমি একটু মজা করে নেই, হাই স্কুলটা শেষ করি, কলেজে যাব, তারপরে অনেক কিছু করব। এটা হচ্ছে আমাদের ডিসিশন। আসেন, যখন কলেজে চলে যায় একটা ছেলে গ্রাম থেকে শহরে আসে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে যোগ হয়, তখন সে ফিলিংস এর মধ্যে ঢুকে যায়। তখন কি বলে, মাত্র কলেজে আসলাম, কলেজের লেখাপড়া শেষ করে নেই, তারপরে অনেক কিছু করব। দেখেন, একটা স্টুডেন্ট যখন কলেজের লেখাপড়া শেষ করে তখন তার কি দরকার, ভার্সিটি শেষ করে তখন একটা জব দরকার। একটা জব পেয়ে নেই, ছোট হোক আর বড় হোক, মোটামুটি চলতে পারি, এরপরে অনেক কিছু করব। আসেন, ছোট হোক বড় হোক, একটা স্টুডেন্ট যদি একটা জব পেয়ে যায় তারপরে ওর মধ্যে কি চিন্তা ঢোকে বলেন তো আপনারা? তারা বিয়ে করে, তাদের কি বিয়ে করে, বিয়ে করার পরে 5-7 বছর কিভাবে কোথ থেকে কেটে যায় আপনি কল্পনা করতে পারবেন না। শ্বশুর বাড়ি বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, শেষ। এইবার আসেন, 5-7 বছর পরে আপনার একটা সন্তান হয়ে যাবে, এরপর আপনি আবার কি বলেন, আগে আমার বাচ্চাটাকে মানুষ করে নেই, তারপরে অনেক কিছু করবো। আচ্ছা, বাচ্চাকে মানুষ করা কি দু একদিনের ব্যাপার? আমি কি এখানে ভর্তি করেছিলাম আর বললাম যে একবারে সার্টিফিকেট নিয়ে বেরোবো, এর আগে তোমার মাথায় না দেখি বলা যাবে না? বাচ্চাকে মানুষ করতে করতে আপনার বয়স কত একবার কল্পনা করে দেখেন, আপনি আর কিছু করার সময় নেই, শুধু নামাজ আর তবলিগ, নামাজ আর তবলিগ, এটা ছাড়া আর কিছু নাই। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডিসিশন। তো আমরা বলবো যে ফার্স্ট ক্লাসে আমাদের ডিসিশন নেই। এইচএসসি পরে একটা ছেলে, অনার্সের পরে একটা ছেলে নিজের গাড়িতে সে কলেজে যায়, বাট আমরা কখনো কল্পনাই করতে পারি না যে নিজের গাড়িতে আমি ভার্সিটিতে ক্লাস করতে যাবো, নিজের টাকায় আমি ইন্টারমিডিয়েটে কলেজে যখন পড়ি আমি আমার নিজের গাড়িতে আমি কলেজে যাবো। বাট এইটা আমাদের মাথায় ঢোকেই না, আমাদের মাথায় একটা কথা বারবার ঢোকে যে আগে লেখাপড়াটা শেষ করে নেই, তারপরে অনেক কিছু করবো। আপনি ছোট্ট একটা ডিসিশন নিতে হবে, যদি ডিসিশনটা নিতে পারেন আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট ডিসিশনটা আপনাকে নিতে হবে, এটা অন্য কারোর উপর ছাড়া যাবে না। আসেন, এখন ডিসিশন টা কি, ডিসিশনের আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির যদি আমরা করতে পারি তাহলে আমাদের ডিসিশনটা পারফেক্ট হবে। সেটা কিভাবে, আপনারা যেখানে এখানে যারা আছেন আমি সহ সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে দেখেন আপনি লক্ষ্য স্থির করার আগে একবার চিন্তা করবেন, সেটা 2 মিনিট 5 মিনিট যে কয় মিনিট হোক একটু চিন্তা করবেন যে আমি এখন কোথায় আছি, আমি যেখানে আছি সেখানে আমি সন্তুষ্ট কিনা, আমি যে কলেজে পড়ি এটা আমার পারফেক্ট কিনা, আমি যে পোশাকটা পরিধান করি এইটা আমার পছন্দ মতো কিনা, পছন্দ মতো বাজার করতে পারি কিনা, পছন্দ মতো কেনাকাটা করতে পারি কিনা, পছন্দ মতো মাছ কিনতে পারি কিনা, আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়িটা আপনার মন মতো কিনা, আপনি যখন একটা ফ্রেন্ডের বাড়িতে যান তখন ভুগি মনে করি আমার বাড়িতে যেরকম হয়তো, বাট আপনি যেখানে আছেন এইটা এইটা তাকে সন্তুষ্ট কিনা, আপনি মনের মতো ফ্ল্যাটে থাকেন কিনা, আপনার ইনকামে আপনি সন্তুষ্ট কিনা, এখানে চাকরিজীবী থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে, নিজের কাছে নিজে প্রশ্ন করবেন যে আমি এখন এই পজিশনে যেটা করতেছি আমি আমার ইনকামে সন্তুষ্ট কিনা, আগে নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। দেন এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আগামী কালকে থেকে আমি প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম করবো, এইটা না, আগামী কালকে থেকে আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত আমি গরু মাংস দিয়ে বাধ্য হবো, এইটাও না। আপনাকে একটা টার্গেট নিতে হবে, লক্ষ্য স্থির করতে হবে যে আগামী 5 ইয়ার্স পরে আমার পজিশনটা কোথায় যাবে, এখন আমি কোথায় আছি কিভাবে আছি এইটা আপনি ভুলে যান। এইটা এক সাইডে উল্লেখ করেন, আরেক সাইডে উল্লেখ করেন যে আগামী 5 ইয়ার্স পরে আমার পজিশনটা কোথায় যেতে পারে, আমি কি হব, আমার ইচ্ছা মতো খাবার আমি খেতে পারবো কিনা, আমার ইচ্ছা মতো ঘোরা আমি ঘুরতে পারবো কিনা, এইটা আপনার ঠিক করতে হবে আগামী 5 বছর পরে। ছোট্ট একটা ডিসিশন, 5 ইয়ার্স লাইফের অনেকটা বছর আপনার পার করে দিয়েছেন, 4 থেকে 5টা বছর যদি একটু লক্ষ্য স্থির করতে পারেন যে এখন যেখানে আছি ওইটা না, আগামী 4 বছর পরে 5 বছর পরে আমার অবস্থানটা এইখানে যাবে, এই ছোট্ট একটা ডিসিশন যদি আপনি নিতে পারেন আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। এখন লাইফকে চেঞ্জ করার জন্য 2টা জিনিস লাগে, একটা হচ্ছে নিজের ডিসিশন,
ডিসিশন নিয়ে আমি বাসায় ঘুমাইলাম তাহলে একবার লাইফ পরিবর্তন হবে না ডিসিশন নিয়ে আমি কাজ করব কোথায় প্ল্যাটফর্ম দরকার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে নিজের ডিসিশন আরেকটা প্ল্যাটফর্ম যে কোন প্ল্যাটফর্মে আমি সফল হব একটা ডিসিশন আরেকটা প্ল্যাটফর্ম এখন আমি বলবো যে নিঃসন্দেহে সুন্দর একটা প্ল্যাটফর্মে অলরেডি জেনে হোক না জেনে হোক এসে পড়ছেন শুধু ডিসিশন নিয়ে লেগে থাকেন পাঁচটা বছর প্ল্যাটফর্ম নিয়ে আপনাকে সফলতার পান্তে পৌঁছে দেবে এই কারণে যে আমি বলবো যে চমৎকার একটা প্ল্যাটফর্মে আপনারা চলে এসেছেন শুধু এই সিস্টেমের সাথে লেগে থাকেন সিস্টেমের সাথে লেগে থাকেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তো এরপরে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম আছে আমি কথা বলাবো না আমাকে একটু কথা বলার জন্য সময় দেওয়ার জন্য আজকের প্রোগ্রামের প্রতিপক্ষকে ধন্যবাদ